সানি দিদি ওই নাচ গানের ভিডিওগুলো দাও তো। এই তো চলে এসেছে। কিরে ভাই, ঘরে একা একা কি করছিস? বাইরের দিকে তো একটু বেরোতে পারিস। দেখি তোরা তোরা এই সময় আমার বাড়িতে। কি রে বল, তুই এরকম ভূত দেখার মতো ভয় পেয়ে গেলি কেন? তা বল, ভয় লাগে না? হঠাৎ যদি চলে এসে এরকম নাম ধরে ডাকিস। বাড়া, কত মন দিয়ে একটা কাজ করছিলাম, সব এসে তোরা 12টা বাজিয়ে দিলি। অত মন দিয়ে কি করছিলি ভাই? আমি সানি লিওনি না কি একটা নাম শুনতে পেলাম বাইরে থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা বল, সকাল সকাল কি সব উল্টো পাল্টা কথা বলছিস বলতো? সকাল সকাল সানি লিওনির নাম কেন করতে যাবো রে? আমি তো সানি দেওয়াল বললাম, ভালো করে শুনবি তো নাকি? তাই না? ও হবে হয়তো, ভুল শুনলাম। কিন্তু ভাই, সকাল সকাল সানি দেওয়ালের নামে তুই কি সার্চ করছিস? আরে ওই যে নতুন মুভিটা এসছে না, গাদার 2, ওইটা সবাই বলছে নাকি ভালো হয়েছে, তাই একটু ইউটিউবে সার্চ করে দেখছিলাম বইটা এসছে নাকি। কিন্তু পচাদা, গাদার 2 তো এখনো রিলিজই হয়নি, তা তুমি ইউটিউবে কোথা থেকে পাবে? এই কাম মেরেছে এ বোকাচোদা, মনে নির্ঘাত ধরে ফেলেছে। না না, এদের তাড়াতাড়ি অন্য কথায় কাটাতে হবে। ও তাই, তাহলে বলছি বইটা রিলিজ হয়নি? তোমার আগে বললেই হতো, আমি বেকার বেকার ইউটিউবে সার্চ করতাম না। তা তোরা এত সকালে আমার বাড়িতে কিছু বলার জন্য এসেছিস নাকি? আরে ভাই, বলছিলাম মানে আসার সময় দেখলাম ওই খাল পাড়টায় যে খেজুর গাছগুলো আছে না, ওতে কত হাঁড়ি বেঁধেছে রে। তা বাড়া, খেজুর গাছে হাঁড়ি বাঁধা আছে তো তোর পোঁত ফাটছে কেন? ওই বোকাচোদা, আগে পুরো কথাটা শোন, তারপরে ফোরন কাটবি। একবার ভাব তো, এই সকালবেলায় যদি খেজুর রস দিয়ে রুটি দেওয়া হয় তাহলে কেমন লাগবে? কেন, ভালোই লাগবে, কিন্তু এই সকালে খেজুর রস আর রুটি কে দেবে ভাই আমাকে? আরে পাগলা, তোকে কিভাবে বোঝাই বলতো। আরে আমরা যাব খাল পাড়ে, দিয়ে ওই যে গাছে হাঁড়ি বাঁধা আছে না, ওইখান থেকে রস চুরি করব, আর সেই রস বাড়িতে নিয়ে এসে ফুটিয়ে আমরা গুড় বানাবো, বুঝলি? তারপরে গুড় দিয়ে রুটি খেতে যা লাগবে রে ভাই। আর বলিস না ভাই, আমার মুখ দিয়ে জল বেরিয়ে এলো। তাহলে কি বলছিস, যাবি? মতলবটা নির্ঘাত খারাপ দিসনি। চ একবার গাছটা থেকে ঘুরেই আসি, যদি কিছু রস টস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, চ তাহলে। A few moments later. আরে বাস, ওই তো গাছে হাঁড়ি বাঁধা। তবে আর তোকে বলছি কি, একবার ভালো করে গাছটা দেখ, কি হৃষ্টপুষ্ট গাছ, এতে কত রস হবে বলতো। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিকই বলেছিস, কিন্তু এখন কথা হচ্ছে গাছটা উঠবে কে? এই ঠান্ডায় আমি তো উঠছি না ভাই। সে কি, তাহলে কি হবে? আমারও তো মানে সকাল থেকে পেটটা খুব খারাপ জানিস, এর মধ্যে 3 বার হয়ে গেছে। এই নিয়ে কি আর গাছে উঠতে পারি বল? গাছে উঠতে উঠতে যদি আবার প্যান্টে হয়ে যায়। তোর মানে যদি পেট খারাপ হয় তাহলে তুই কি গামাতে খেজুর রস খেতে এসেছিস? বাড়িতেই পেটে হাত বুলিয়ে শুয়ে থাকতিস। ঠিক আছে, তোদের মারা কাউকে উঠতে হবে না, আমি গাছে উঠছি। আর তোরা তলাটা ভালো করে নজর রাখিস, যেন এর মালিক না চলে আসে, তাহলে কিন্তু রস আমার পেছন দিক দিয়ে বের করবে। আরে তুই ফালতু চিন্তা করছিস, তুই একবার উঠ না, আমরা তলায় গাছ ধরেই দাঁড়িয়ে আছি, কাউকে আসতে দেব না। আর যদি মালিক চলেও আসে, আমরা চট করে খবর দেবো, তুই পট করে নেমে পালিয়ে যাবি, বুঝলি? ঠিক আছে, আমি তাহলে উঠছি। হ্যাঁ, বাহ, এখানে তো মানে অনেক রস আছে, তাড়াতাড়ি নিয়ে নেমে যাই। এই নে তোদের রস। মা, কত রস রে, পুরো কলসি ভর্তি হয়ে গেছে। পচাদা, আমাকে 1 গ্লাস দিও। হ্যাঁ, আমি বাড়ি নিয়ে যাব। এই তোরা এখানে কলসি নিয়ে কি করছিস রে? এ মানে কাকু, আমরা না ওই দেখছিলাম কলসির ভেতরে কি আছে। থাম, আমাকে দেখে কি ওইটা মনে হয় নাকি? এবারে বুঝতে পেরেছি, তার মানে তোরাই শালা প্রত্যেকদিন আমার কলসি থেকে রস চুরি করিস। না 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 কাকু, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা কিচ্ছু জানি না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই পচাকে দেখলাম গাছ থেকে কলসি পারছে, তাই তো দাঁড়ালাম। কিরে বলটু, তাই না? হ্যাঁ কাকু, ন্যাপলাদা একদম ঠিক কথাই বলছে, এই পচাদাই তো গাছটা থেকে কলসিটা পেড়েছে। তোর এত বড় আস্পর্ধা, নিজে তো চুরি করছিস, আবার সঙ্গে এদেরকেও জড়িয়েছিস, আজ তোর একদিন কি আমার একদিন। গান মেরেছে,
যার জন্যে করবি চুরি সেই বলেই চোর। কাকু আপনার কোথায় ভুল হচ্ছে, আমি কলসি পারিনি, এই এরাই আমাকে পারতে বলেছিল। তবে রে বেটা আবার মিথ্যে কথা, দাঁড়া আচ্ছা করবি। আউ আউ আউ।